বিশ্বকাপ বাছাই পর্বে ইকুয়েডরকে 1-0 গোলে হারিয়ে 4 ম্যাচ পর জয়ের দেখা পেল ব্রাজিল। এতে 10 পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। অন্যদিকে উয়েফা নেশনস লিগে ফ্রান্সকে 3-1 গোলে হারিয়েছে ইতালি। এস এম আশরাফের রিপোর্ট। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। 2026 বিশ্বকাপ বাছাইয়ে অক্টোবরে ভেনিজুয়েলার সাথে 1-1 গোলে ড্রয়ের পর 3 ম্যাচ হারে ব্রাজিল। তাতে ভীষণ চাপে ছিলেন কোচ দোরিভাল জুনিয়র, তবে আপাতত স্বস্তি সেলেসাও শিবিরে। যদিও মন ভরাতে পারেননি ভিনিসিয়াস জুনিয়ররা, মাঝ মাঠের সাথে আক্রমণ ভাগের রসায়নে ঘাটতি চোখে পড়েছে, আর তাই প্রতিপক্ষের রক্ষণে গিয়ে খেই হারায় ব্রাজিল স্ট্রাইকাররা। দলের একমাত্র গোলটি আসে 30 মিনিটে, রদ্রিগোর শট ইকুয়েডর ডিফেন্ডারের গায়ে লেগে প্রবেশ করে জালে। এরপর দুদলই বল নিয়ে কারাকারি করলেও কাঙ্ক্ষিত গোল পায়নি। অন্যদিকে উয়েফা নেশনস লিগে 2 ফেভারিটের লড়াইয়ে ইতালিকে স্তব্ধ করে 1 মিনিট না জিতেই গোল করে বসেন ফ্রান্সের ব্র্যাডলি বারকোলা। কিন্তু এরপর স্বাগতিকদের রক্ষণের ত্রাস ছড়াতে থাকে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 30 মিনিটে ফেদেরিকো ডিমার্কো এগিয়ে নেয় ইতালিকে। দ্বিতীয়ার্ধ স্পালিত্তির শিষ্যদের গোছানো ফুটবলের সামনে দিশেহারা হয়ে পড়ে দিদিয়ের দেশমের দল। ডেভিড ফ্রাত্তিসির পর ইতালির হয়ে তৃতীয় গোলটি করেন রাসপান্ডোরি। এস এম আশরাফ, এটিএন বাংলা।